নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর ন্যাশনাল হাইওয়ের মাতাবাড়িতে দুর্ধর্ষ চুরি, ব্যাপক ক্ষয়ক্ষতি। শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন এআইডিএসও। কালাইনে ভিটিপি কর্মীর হাতে আটক এক রোহিঙ্গা যুবক, তদন্তে পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের চিত্তরঞ্জন এভিনিউ সার্বজনীন মাতাবাড়িতে সংঘটিত হলো এক দুর্ধর্ষ চুরিকাণ্ড। মন্দিরের বাসনপত্র সহ আসন্ন দুর্গাপূজারও কিছু সামগ্রী এবং মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে পালালো নিশি কুটুম্বরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের অনুমান। শুক্রবার সকালে প্রাতঃভবনে বেরিয়ে স্থানীয়দের নজরে পড়ে মন্দিরের দরজা খোলা অবস্থায় রয়েছে। তখন তারা সাথে সাথে মন্দির পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করেন। পরিচালন কমিটির সদস্যরা এসে দেখতে পান মন্দিরের দরজার তালা ভাঙা রয়েছে এবং মন্দিরের বাসনপত্র কিছুই নেই, এমনকি নিত্য পুজো চালানোর জন্য সামগ্রীও নিশি কুটুম্বরা নিয়ে পালিয়ে যায়। পরে পরিচালন কমিটির সদস্যরা শিলচর রাঙ্গিরখাড়ি থানার খবর দিলে পুলিশ কর্মীরা মন্দির পরিদর্শন করে তদন্ত শুরু করেন। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্দির পরিচালন কমিটির সদস্যরা জানান, 2013 সাল থেকে এলাকার জনগণদের সহযোগিতায় মন্দিরটি স্থাপন করা হয় এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিত্য পূজা পাঠের নিয়ম নীতি চলে আসছে। এদিন সকালে তারা মন্দিরের গর্ভগৃহে সবকিছুই লণ্ডভণ্ড দেখতে পান। মন্দিরের ভেতরে থাকা পুজোর সামগ্রী সহ দুর্গাপূজারও কিছু সামগ্রী এবং প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুটে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। আনুমানিক প্রায় 30-35 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তারা। এদিন সংবাদ মাধ্যমের মারফতে জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়ে পরিচালন কমিটির সদস্যরা বলেন, ঘটনার সঠিক তদন্ত করে অতিসত্বর দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে আবেদন জানান। দেখছি না কোন সময় কীটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর ইয়া এখানে তালা ভাঙছে, কীভাবে ভাঙছে মানে এটা আমরাও বুঝতে পারি না, কিন্তু এই পড়াটা যে ভাঙছে এটাই মানে মানে সাংঘাতিক একটা ব্যাপার যে পড়াটা কীভাবে ভাঙলো। এটা কী কী চুরি হয়েছে মন্দিরে? চুরি হয়েছে পিতলের যে বাসনপত্র আসিল পূজার এবং নিত্য পূজার জিনিস, তামার জিনিস, এগুলো সব নিয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, কাঁসার প্রণামের বাক্স তো মানছে এখানে মধ্যে মোটামুটি মাসেরটা আমরা মাসে ইয়ে করি খুলি, এটাও নিয়ে গেছি। এটা টাকাটা নিচে গিয়া বাকি মূর্তির এদিকে কিছু দর্শন না, কিন্তু বাসনপত্র যা আছে পূজার যা এবং তামার জিনিস, কমণ্ডল, পুষ্পপাত্র, শিবপূষা, এমনকি প্রদীপ, গাছা প্রদীপ পিতলের, তারপরে আপনার তামার টাটি, তারপরে তাম্রকুণ্ড, এমনকি জলশঙ্কর ত্রিপদীটা পর্যন্ত নিয়ে গেছি, যা জলশঙ্কর রাখিয়া গেছি, 1000 টাকার জিনিস নিয়ে গেছি। এখন ক্যাশ বাক্সে কত ছিল প্রণামী বাক্স? এটা তো আপনার জানা নাই তো, প্রণামী বাক্স কত হবে এটা তো। শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ, প্রতিষ্ঠান বন্ধ না করা সহ জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ইত্যাদি দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও। শুক্রবার শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির প্রাদদেশে সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মকর্তারা জানান, জাতীয় শিক্ষানীতি 2020 সরকারি শিক্ষানীতিকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট। তারা এও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহস্রাধিক শিক্ষকের শূন্য পদ রয়েছে, তা সত্ত্বেও সরকার সেই পদগুলো পূরণ করছে না। জেলার প্রতিটি স্কুলেও রয়েছে অসংখ্য শূন্যপদ। 2016 সালে তদানীন্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরে এলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা তার হাতে তুলে ধরে শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকপত্র তুলে দেওয়া হয়েছিল।
তখন তিনি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিলেও আজ অবধি সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। বরং বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের সংখ্যা হ্রাস পাওয়ার অজুহাত দেখিয়ে জনসাধারণের দানে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে সরকার, যার দরুন সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সরকার বলে জানান সংগঠনের কর্মকর্তারা। আমরা শিক্ষাকে বাঁচিয়ে রাখার স্বার্থে ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে দেশব্যাপী 1 কোটি সই সংগ্রহ করে আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আগামী 28 সেপ্টেম্বর সেটা প্রেরণ করব। নারী অঙ্গ হিসাবে আমরা আজকে কাছাড় জেলায় আমাদের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল সহ বিভিন্ন দাবিতে আজকে আমরা ধর্ণা প্রদর্শন করছি। আমরা দেখতে পাচ্ছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব, ছাত্ররা শিক্ষকের অভাবের জন্য স্কুল থেকে বেরিয়ে ধর্ণা দিতে হচ্ছে, পড়াশোনা হচ্ছে না। আমরা বিগত কিছুদিন থেকে যাচ্ছি বিভিন্ন স্কুলে, অঙ্কের শিক্ষক নেই, বিজ্ঞানের শিক্ষক নেই, বাংলার শিক্ষক নেই, এবং সরকারি স্কুলগুলো আস্তে আস্তে এরকম করে বন্ধ হতে যাচ্ছে। এবং সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষক নিয়োগ না করে মাধ্যমিক পরীক্ষা খারাপের অজুহাত দেখিয়ে একটার পর একটা স্কুল বন্ধ করে দিচ্ছে। আসলে মূলত শিক্ষাকে বেসরকারীকরণ করা, ব্যক্তিগতকরণ করা এবং বাণিজ্যিকীকরণ করাই। কালাইনে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সমঝে দিলেন বিজেপি কর্মীরা। শুক্রবার সকালে কালাইনের ভাটপাড়ায় একটি চার চাকার বাহনে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে দেখতে পান বিজেপি কর্মীরা। তার পরিচয় জানার চেষ্টা করলে লোকটির অসংলগ্ন কথাবার্তায় তাদের সন্দেহ বাঁধে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ বলেন ছেলে ধরা লোক, তো কেউ বলেন রোহিঙ্গা, তো আবার কেউ বলেন বাংলাদেশি। অবশেষে কালাইন থানায় খবর দিলে পুলিশ কর্মীরা এসে তাকে থানায় নিয়ে যান। এদিকে কালাইন থানার সূত্র মতে জানা গেছে, ধৃত যুবকটি মায়ানমারের বাসিন্দা সিদ্দিক খানের ছেলে ইসমাইল খান, বয়স আনুমানিক 19। অন্যদিকে ভাটপাড়ার যুবক তথা বাহনের চালক কল্যাণ রায় জানান, ওই ব্যক্তি বদরপুর রেল স্টেশনে যাওয়ার জন্য তার গাড়িটি রিজার্ভ করেন। ওই ব্যক্তি রাতে তাকে স্টেশনে যেতে বললে তিনি দিনে নিয়ে যাবেন বলে জানান। সে অনুযায়ী অপরিচিত ব্যক্তির গাড়ির ভেতরই রাত কাটান। কিন্তু অপরিচিত একটি লোককে কি করে বাহন চালক কল্যাণ রায় গাড়িতে থাকতে দিলেন, এ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে সচেতন মহলে বলে জানা গেছে। সকাল সকাল মানে আমরা গ্রামের বিডিবির পাইটি আর কি, যারা রাত্রে ফাড়া দিকন, তারা আমার ইয়ে ডাকি আমি ঘুমো আসলাম। দেখার পরে কইতিরা যে তোমার গাড়িত মানুষ থাকে, তখন কইছি আমার গাড়িতে মানুষ আমরা গ্রামের, তো হে আমার কইলো একজন প্যাসেঞ্জার ট্রেনও নিয়ে উঠে দিত। রাত্রে আমার কইলো আমার ঘরে দেখার লাগি যে আমি তো তারা রাখতে পারতাম না, যে তখন কইছি যে গাড়ির চাবিটা দেও, গাড়ির টাকমো ও তো ওটাও আর তো আমি কিছু জানি না। তারপরে তো দেখি না এখানে যে মানুষটা গাড়িতে আসিল তারে লইয়া মানুষে পাড়ার মানুষ সব বস্তির মানুষ আইসন আইয়া খেয়ে কয় খুচু ধরা খেয়ে কয় কিটা আমি জানি না। আমি তো কিনারও গেছি, বহু সময় বসি ফলে পুলিশ তারাও গেছে, আমরা খালাইন তারা গিয়া তো তারা আনলা আমিও লগে মানুষটা খেয়ে আসিল যে যে আমরা গ্রাম যেটা ধরা পড়ছে গাড়ির মাঝে আসিল যেটা, এটা তো পরে আমি শুনলাম মানে এটা বাংলাদেশের মানুষ। আচ্ছা প্রথম তো আমি জানি টিপ বা সকালে নিয়ে ওটাকে দিত ওটাও, আর তারপরে তো আমি আমার আমার তারা যখন মানুষটা লইয়া আইসন পুরো থানায় থানায় লইয়া আইসি, তখন আমি তারা দেখি আমি প্রথম বয়ে লাগিয়েছি ধরাই গেছি আর কি। তখন আমি তো কিনারও আইছি না, আমি কিনারও আর কি, পরে আমি কই না যাই গিয়ে বা আমার তো অন্য কোনো ভুল নাই, আমার তো খালি গাড়ির তারা উঠে বসে গাড়ি দিয়ে তারা আনা হইছে না, কিচ্ছু করা হইছে না, জাস্ট খালি রাত্রে রয়েছে সকালে নিয়ে দেওয়ার লাগিয়া। তারপরে থানা দিয়েছো তুমি? পরে আমিও আমি নিজের থেকে আইছি আইয়া আমি তারা লগে আইয়া মানে ঘটনাটা থানা জানাইছো? না থানা তো তারা খবর পাইছেন গ্রামের মাঝে কইছেন, কিন্তু তারা তখন গেছেন থানার মানুষ, তখন আমি নিজের থেকেই মানে আমিও তারার লগে পরে কই স্যার আমি এই গাড়ির ড্রাইভার কিন্তু আমি তো কিছু জানি না, আমি জানি সকালে প্যাসেঞ্জার নিয়ে দিচ্ছি। টিকলকুয়ারির গাড়ি চলাচলে রাস্তার হার বেহাল হওয়াতে কুয়ারিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলেন উধারবন্দ থানার অন্তর্গত টিকলপাড় জিপির পাতিমারা বস্তি এলাকার জনগণ। শুক্রবার দুপুর 12টায় উধারবন্দের টিকলপাড় জিপির পাতিমারা রাজারথল মামুদপুর এলাকার জনগণরা 45 দিনের মাথায় ফের কুয়ারির গাড়ি চলাচল বন্ধ করে দেন। গ্রামবাসীরা অভিযোগ করে জানান, গত মাসখানেক আগে নদী দিয়ে কুয়ারির গাড়ি চলাচলে নদীর জল নষ্ট হওয়ায় বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন বৃহত্তর এলাকার 3000-এরও বেশি জনগণরা। পাশাপাশি কুয়ারিতে গাড়ি চলাচলে গ্রামের একমাত্র রাস্তাটিও বেহাল হয়ে যাওয়ায় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এসব সমস্যার দরুন সরব হয়ে অবশেষে ফের গ্রামবাসীরা রাস্তা বন্ধ করে দেন। তখন ঠিকাদার এসে প্রতিশ্রুতি দিয়ে জানান, আগামী 1 সপ্তাহের ভিতরে গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা করে দেবেন তিনি বলে জানান। এখানে টিকল কুয়ারি নামের একটা কুয়ারি সন্ধ্যায় যায়, যেখানে তারা পাথর তুলে আনে, মেশিন ইউজ করছে নদী তো পাথর তুলে আনে, আর আমরা নদীর জল প্রচুর ঘোলা হইয়া যার বিশুদ্ধ হইয়া যার, যেটা পানীয় মানুষের ইউজ করার মতো উপযুক্ত না,
খাওয়া তো দূরের কথা, মানুষের হাত পা ধোয়া লাগিও উপযুক্ত না। এটা লাগি আমরা গত 31/8/22 আমরা ডেপুটি কমিশনার শিলচর, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, ডেপুটি ফরেস্ট অফিসার শিলচর, তারা মেমোরেন্ডাম দিছি এবং জল পরীক্ষারও রিপোর্ট আমরা তারা দিছি। কিন্তু জল আমরা ল্যাবরেটরি পরীক্ষা হলে জলটার হালত খুবই খারাপ, কিন্তু এখানে কোনো ব্যবস্থাপনা, মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে গাড়ি ঢুকিয়া পাথর নিতেই থাকে। পাথর নেও কিটা ঠিক আছে, কিন্তু আমরা রাস্তা পুরা বিনষ্ট করে দিয়েছে, রাস্তার মানুষ চলাচলের উপযুক্ত নাই, নদী জল এই হারে বাজে হয়েছে, মানুষের ব্যবহার করতে পারে না। ওখানে যদি আজকেও আমরা আরও দুইটা গাড়ি আটকাইছি, ঠিক লোড গাড়ি লোড ডাম্পার, তো আগামী দিনে যদি এটা কমপ্লিটলি বন্ধ না হয় এবং আমাদের দাবি অনুসারে আমাদের রাস্তা ঘাট পানীয় জল এগুলার সুবন্দোবস্ত করিয়া দিয়া কর্তৃপক্ষ পারমিট দেওক, পাথর নেওক, আমরা কিছু আই যায় না। গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্টের রয়্যালিটি পাইতো, আমরা কিছু আপত্তি নাই, কিন্তু আমাদের জনজীবন ব্যাহত করিয়া সরকারে চলে যাওয়া তো লাভ নেই, তো কী কথা, সিস্টেমটা আমরা বুঝছি না। যদি আগামী দিনে এরকম কিছু আরও ঘটে আর পাত্র কুয়ারির ব্যবস্থা আমরা দাবি পূরণ না হয় তাহলে আমরা স্থানীয় কাঁচা সুপারি বিক্রি ও ব্যবসায় পুলিশ হয়রানি বন্ধ করতে দাবিতে কংগ্রেস, রাইজোর দল, সিপিআই ও সিপিএম এর ঐক্যবদ্ধ আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি সদর। শুক্রবার দুপুর 1:30 জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর, রাইজোর দলের জেলা সভাপতি জহিরউদ্দিন লস্কর, সিপিএম এর জেলা সম্পাদক চিন্তাহরণ সূত্রধর, সিপিআই জেলা সভাপতি আব্দুল কালাম চৌধুরী প্রমুখের নেতৃত্বে চারটি দলের সহস্রাধিক কর্মী সমর্থক সহ সুপারি চাষী ও ব্যবসায়ীরা শহরের কাটলিছোড়া বাসস্ট্যান্ড থেকে মহামিছিল বের করে জেলাশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। সার্কেল অফিসার ডেভিড বড়া ও সদর ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ সিআরপিএফ বাহিনী মিছিলে বাধা দেন। মিছিলে অংশ নেওয়া চার দলীয় বিরোধী ঐক্যমঞ্চের নেতৃবর্গরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন, রাজপথে প্রতিবাদী স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। কংগ্রেস নেতা শামসুদ্দিন বরলস্কর ও রাইজোর দলের নেতা জহিরউদ্দিন লস্কর মিছিল আটকে দেওয়ায় হাইলাকান্দি পুলিশকে একহাত করে নেন। তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, আমাদের দাবি যে আমরা চার দলীয় যেটা আজকে দাবি করছি, আমরা যে সুপারি আপনারা জানেন যে বরাক উপত্যকা আসামের একটা অঙ্গ, কিন্তু আসাম সরকার আমাদের এই বরাক উপত্যকাকে আসামের অঙ্গ হিসাবে মানে না। তার প্রমাণ আমাদের বরাক উপত্যকার সুপারি যদি বার্মিজ হয়, ডিব্রুগড় তিনসুকিয়ার সুপারি কি বার্মিজ নয় নাকি? যার জন্য আমাদের আসাম সরকারের কাছে আমরা উসারি দিতে চাই, যদি এভাবে বারবার যদি আমাদের লোকাল সুপারি বাধাপ্রাপ্ত হয়, কারণ আমরা এই বরাক উপত্যকার আমাদের তিনটি সম্পদ ডান, মাছ এবং সুপারি, কিন্তু প্রকৃতির রুশে বিভিন্ন সময়ে ফ্লাড, বন্যা এবং আমাদের বিভিন্ন অতিবৃষ্টি খরার কারণে ডান এবং আমাদের মাছের ব্যবসা হয় না, একমাত্র বর্ষা সুপারি। এই সুপারির উপরও সরকার যেভাবে ক্ষণগ্রস্ত হয়েছে, সুপারির ব্যবসা মানুষ করতে পারছে না, যার জন্য এককালীন আমাদের আলফার সৃষ্টি হয়েছিল আসামে। কিন্তু আমি সরকারের কাছে এবং আজকে ডিসি মহোদয়ের প্রতিনিধির কাছে আমি বলে দিয়েছি যে আগামী দিন আজাতে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীরা যদি প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেয়, তার জন্য দায়ী থাকবে আমাদের এই জেলা প্রশাসন। কারণ সুপারি দিয়ে যদি কোনো সমাধান বা মানুষ যদি রুটি রোজগারে যদি বৈধ সুপারি ব্যবসা করতে না পারে, তাহলে মানুষ হাতে হয়তো বা অস্ত্র তুলে নিতে পারে, যার জন্য আমরা অনুরোধ করছি যে সুপারির উপর যাতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ না হয়। সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে জোরদারভাবে প্রচার অভিযান শুরু করেছেন সভাপতি পদের প্রার্থীরা। শুক্রবার জিপিতে একমাত্র নির্দল প্রার্থী সাবিনা হাবিব বরবুইয়া সপ্তাহ দিন ধরে চলা ঘর ঘর প্রচার অভিযান সমাপ্ত করলেন। এদিন জিপিতে এক বিশাল র্যালির মাধ্যমে নিজের প্রচার চালান তিনি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাবিনা হাবিবের স্বামী তথা তার প্রতিনিধি শামসুল ইসলাম বরবুইয়া জানান, বিগত দিনে জিপিতে ব্যাপক দুর্নীতি হয়েছে, বিশেষ করে 14 ফাইন্যান্সের অর্থে ব্যাপক দুর্নীতি হয়েছে, বহু প্রকল্পের কোনো ধরনের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। এসব দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে লড়তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী। তিনি জানান, জিপির জনসাধারণের কাছ থেকে সাবিনা হাবিব ব্যাপক সমর্থন পাচ্ছেন, এতে জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। নির্বাচনে জয়ী হলে জিপির মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। উল্লেখ্য, এদিন সাবিনা হাবিবের বাড়ি থেকে বের হয় রেলিটি জিপির বিভিন্ন পথ পরিক্রমা করে এবং এই এলাকার বিভিন্ন ধর্ম নির্বিশেষের মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, এই জন্য যে যেভাবে আমাকে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ আসেন, মণিপুরী সম্প্রদায়ের মানুষ আসেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ, উভয় সম্প্রদায়ের মানুষে যেভাবে আমি আমাকে আমার সহধর্মিনী সাবিনা হাবিবকে যেভাবে সমর্থন করছেন, এর কারণে আজকে আমি
পুরা জিপির মানুষের আমার অন্তরে অন্তর থেকে আবারও ধন্যবাদ জানাই। তোর সঙ্গে একটা কথা কইতাম চাই যে আমার যে লড়াই, যে লড়াই, এই লড়াই হইল গরিব মেহনতি মানুষের লড়াই, গরিব মেহনতি মানুষের প্রাপ্য পাওয়ার লাগিন। আজকে যেভাবে আমি ফাইট করিয়া যাই আর ভবিষ্যতে আমি এটা ফাইট করবো, এই কথা আমি জিপির মানুষের কাছে আমি 100% কথা দিছি। এইভাবে আমি কথাটা পালন করবো, যেভাবে বিগত দিনের দুর্নীতি হয়েছে সোনাবাড়িঘাট জিপির 14 ফাইন্যান্স কইন, NMG এনার্জিএস কইন, সমস্ত তথ্য আমি ইনকোয়ারি চাই। এবং যেভাবে দেড় বছরে আমাদের বিধায়ক, যে একজন বিধায়ক হিসাবে তাইজন কী কাজ করছেন, এই কাজের বিনিময়ে 28 তারিখ আমাদের সোনাবাড়িঘাট জিপির প্রত্যেক জনসাধারণ ব্যালেটে যে প্রমাণ করিয়ে দিবা যে দল বড় নয় ব্যক্তি বড়, এই কথাটা। সাংবাদিক উত্তম কুমার শীল লেখা গ্রন্থটি শিলচরের গান্ধী ভবনে শুক্রবার বিকেলে 5টায় আনুষ্ঠানিক প্রকাশিত হয়। গত মে ও জুন মাসের বিভৎস বন্যায় ক্ষয়ক্ষতি কোনো সাহায্য দিয়ে পূরণ করার নয়, এই বিপর্যয়ের ভুক্তভোগী ও সাক্ষী বরাকের গ্রাম শহরের বিস্তীর্ণ এলাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই পীড়িত দুর্গত শহর এবং গ্রামের জনগণ আসলে এই গ্রন্থের নেপথ্য কারিগর, বললেন লেখক সাংবাদিক উত্তম কুমার শীল। 22-এর প্রলয়কালকে কেন্দ্র করে মূলত বানভাসীদের পুরনো নতুন জানা অজানা বহু তথ্য, প্রতিবেদন, নাগরিকদের অভিমত এবং পীড়নের দিনলিপির সন্নিবিষ্ট এক দুঃখকথা ও সংকট থেকে উত্তরণের দিশা বর্ণিত হয়েছে প্রলয়ের ইতিকথা গ্রন্থে। এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে অঙ্গ হিসেবে বন্যার বিভীষিকা ও উত্তরণের পথ শীর্ষক একটি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শহরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য, সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, অ্যাডভোকেট ইমাদ উদ্দিন বুলবুল, হরিদাস দত্ত, গিরিবান বিশ্বাস, ডক্টর রঞ্জন সিং প্রমুখ। আমার লেখা এবং আমার গ্রন্থনায় বন্যার উপর, 22-এর বন্যার বিভীষিকার উপর বইটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে গান্ধী ভবন, শিলচর গান্ধী ভবনে। গত মে জুন মাসে যে প্রলয়ঙ্করী বন্যা হয়ে গেছিল শিলচর শহরে, এই বন্যার সাক্ষী শিলচরের শহরের এবং গ্রামের অসংখ্য মানুষ। সেই সময়ে সেই বিভীষিকাকে ঐতিহাসিক দলিল হিসেবে তুলে ধরার জন্য সেই সময়ের গোটা পরিস্থিতিকে পর্যালোচনা করে মানুষের অনুভূতি, মানুষের বেদনা, মানুষের যন্ত্রণা ইত্যাদির চিত্র তুলে ধরে দুর্ভোগের যে দস্তাবেজ তৈরি হয়েছে সেটাকে তুলে ধরে এই বই প্রকাশ হয়েছে, এই বইতে সন্নিবিষ্ট হয়েছে সেই সব লেখা। অসংখ্য নাগরিকের লেখা এই বইতে আছে, আপনারা বইটা সংগ্রহ করবেন। প্রলয়ের ইতিকথা, বন্যার 7-17, শিলচর 2022। কাছাড় জেলায় এক চিকিৎসা শিবিরে চিকিৎসকের ভূমিকায় দেখা গেল শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়কে। শুধু তাই নয়, কাছাড়ের প্রত্যন্ত পাতিমারা বস্তিতে আয়োজিত চিকিৎসা শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করলেন সাংসদ ডক্টর রায়। এদিন তার সাথে ছিলেন উধারবন্ধের বিধায়ক মিহির কান্তি সোম। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সারা দেশের সাথে পাতিমারা বস্তিতেও স্বাস্থ্য শিবির আয়োজন করেছে বিজেপি। এতে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। মূলত গরিব রোগীদের কথা চিন্তা করেই বিজেপি এই শিবির আয়োজনের উদ্যোগ নেয় বলে জানালেন সাংসদ। এছাড়াও চিকিৎসা শিবিরে রোগীদের পরীক্ষা করেন টিকল মডেল হাসপাতালের চিকিৎসক আব্দুল লতিফ, ডক্টর কনকদীপ শর্মা, ডক্টর দেবদত্ত বিশ্বাস প্রমুখ। এদিনের শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির এসসি মোর্চার কাছাড় জেলার সভাপতি নিবাস দাস, টিকলপাড় জিপি সভানেত্রী দীপ্তি রানী শুক্লবৈদ্য সহ উধারবন্ধ মণ্ডল বিজেপির কর্মকর্তারা। জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়েছে এবং সেটা চলবে হচ্ছে 2 অক্টোবর মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন। এই সময় আমরা নির্ধারণ করেছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পুরো দেশে নিজেদের শ্রম দান করবে, নিজেরা কাজ করবে, জনসেবামূলক কাজ করবে, এই চিন্তাধারা নিয়ে এই 15 দিনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এবং বিশেষ করে 23, 24, 25 তারিখে হেলথ ক্যাম্প পুরো ভারতবর্ষের সঙ্গে আমরা এই অঞ্চলে আজকে উধারবন্ধ LAC-র অধীনে টিকল
গ্রামে আমরা এই হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি। আমরা তিনজন ডাক্তারকে আমাদের সঙ্গে পেয়েছি, প্রায় 50 জনের উপরে রোগী অলরেডি দেখা হয়ে গেছে, আরও রোগী দেখা চলছে। আমরা ধন্যবাদ দিতে চাই যারা ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের যারা কার্যকর্তারা আছেন, তারা আয়োজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকে কনসালটেশনের সঙ্গে সঙ্গে আমরা ফ্রিতে ওষুধও দেওয়ার চেষ্টা করছি, যাদেরকে যে ওষুধ পাওয়া সম্ভব সেই ওষুধগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। গরিব জনসাধারণ যারা আছেন, যারা এই বিলো পভার্টি লাইন আছেন, তাদেরকে কিভাবে সেবা শুশ্রূষা করা যায়, এটা ভারতীয় জনতা পার্টি। সোনাই নদীর গ্রামে মাদক সহ পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কের নগদীর গ্রাম চতুর্থ খণ্ডে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুটি সহ পাচারকারী নেকতার হোসেন লস্করকে সোনাই পুলিশের সহযোগিতায় আটক করেন ডিএসপি কল্যাণ কুমার দাস। এদিন 13টি সাবানের বাক্সে প্রায় 165 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ, যার বাজার মূল্য 2 লক্ষের অধিক হবে বলে পুলিশের অনুমান। গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের 150তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে আগামী বছরের 18 ও 19 জানুয়ারি লালা শহরে 2 দিনব্যাপী এক সনাতন ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে। লালা শহরের হনুমান মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই 2 দিনব্যাপী সম্মেলনকে সর্বাত্মক সফল করে তুলতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার লালার গৌতম রায় ফ্যান্স ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লালার রাধাগোবিন্দ গৌড়িয়া মঠের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ বিনয়ভূষণ নাথ তথা বৈষ্ণব চরণ দাস হরিদ্বারী, উৎসব উদযাপন কমিটির সম্পাদক সমুজ্জ্বল নাথ মজুমদার, কমলবাবু সিংহ, সঞ্জয় কুমার নাথ, গোবিন্দলাল চ্যাটার্জি, সমীরণ পাল, ধ্রুবজ্যোতি নাথ প্রমুখ এ বিষয়ে বক্তব্য রাখেন। গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি উদযাপনকে সফল করে তুলতে লালা গৌড়ীয় মঠের মহারাজ বিএস সতী মহারাজকে সভাপতি ও সমুদ্রনাথ মজুমদারকে সম্পাদক মনোনীত করে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন কার্যকরী সভাপতি বিজয় শঙ্কর নাথ, উপসভাপতি কাজল কর, ভবানী চক্রবর্তী, কোষাধ্যক্ষ কমলবাবু সিংহ প্রমুখ। বলপূর্বক অন্যের জমি থেকে মাদ্রাসায় মাটি দেওয়া ঘটনাকে কেন্দ্র করে মামলা গড়াল থানায়। ঘটনাটি ঘটেছে বুধবার আলগাপুর বিধানসভা কেন্দ্রের কালীনগর পঞ্চম খণ্ডের সাদ্দামপাড়া এলাকায়। অভিযোগ মতে জানা গেছে, বুধবার ওই মাদ্রাসা সংলগ্ন অন্য এক মালিকের জমি থেকে নির্মীয়মান মাদ্রাসাটিতে বিনা অনুমতিতে বলপূর্বক বুলডোজার দিয়ে মাটি নেওয়া হয়। এ নিয়ে 5 গ্রাম থানাধীন কাঁচাকাল পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা মধ্যে কালীনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী, তেরাই মিয়া চৌধুরী, আলতা হোসেন চৌধুরী, জসিমউদ্দিন চৌধুরী প্রমুখরা মালিকের অনুমতি ছাড়াই তার জমি থেকে বলপূর্বক মাটি নিয়ে মাদ্রাসায় দেন। এতে জমির দাবিদার বজরুল ইসলাম বাধা দিলে তাকে মারধর করতে অভিযুক্তরা তেরে আসেন বলেও অভিযোগ। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে বিস্তারিত তুলে ধরে ন্যায় বিচার দাবি জানান জমির মালিক প্রয়াত মতিউর রহমানের স্ত্রী আমিরুন নেছা চৌধুরী, পুত্র বদরুল ইসলাম চৌধুরী, কন্যা রুশনা বেগম চৌধুরী, পুত্রবধূ হুসনা বেগম চৌধুরী ও জুলফা বেগম চৌধুরী। অভিযোগকারী আমিরুন নেছা চৌধুরী সাংবাদিকদের জানান, তার স্বামী প্রয়াত মতিউর রহমান চৌধুরী অন্যদের থেকে জমি কিনেছিলেন। জমি ক্রেতা বিক্রেতা উভয়ের বক্তব্যে এটা স্পষ্ট যে নির্মীয়মান মাদ্রাসা ভবনে বিনা অনুমতিতে বলপূর্বক অন্যের জমি থেকে বুলডোজার লাগিয়ে মাটি নেওয়া হয়। তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ মাদ্রাসা পক্ষ। এ নিয়ে বদরপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস তথা বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল বাছিদ আল কাছিমি সাহেবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ইসলামে এ সমস্ত জিনিসের কোনো স্থান নেই। মসজিদ মাদ্রাসায় বলপূর্বক বা অবৈধভাবে কারো শত ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ নিয়ে তিনি দুপক্ষকে আলোচনা সাপেক্ষে সমাধানের পরামর্শ দেন। আপনারা এখন কইতে চাইরা যে মাদ্রাসা দেখাইয়া ব্যক্তিগত গ্রাস মিটাইছে? জি হয়, মাদ্রাসা দেখাইয়া তারা তারা মাটি নিতে আসব তাহত্রা। এখন তারা মালিককে তারা চিন্নই না দেন, জমিনের মালিক আছে, ইকান কোনো মালিকরে কোনো কথা বার্তা কুচু হওয়া নাই তারার। আমি ভিডিও করার লাগছে, আমি ভিডিও করতে সময় আমার মানে কুদি কুদি আইস মারবার লাগিয়া আমি লোকগুলোকে ভিডিও ফোন করে দিয়েছি। কালকে বিকালে, কাল সকাল থেকে যে আজ সকালে 10টায় লাগছে জিসিপি, 12টা আমার সা ওই নামটার তো মাত্রা কেউ নয়, আমার সাথে একজনকে ফাটাইছে ফাওয়া
মানে ফাটার পরে আসামি একজনে কইছেন বলে মার্দেশা তিন গইবিয়ে লাই গেছে দিও জিসিপি তাই নিকান মাথুনিয়া গেছেন কি এর বাদে বিকালে ইয়া দেখছি ন স্বামী স্বামী নেড়ায় তারা মাঠে উঠে খাটাইছে স্বামীন ভাইরে আমি জিগাইলাম যে গাড়ির ঘরে তাই নুটে কইলা আমি লাগাইছি না অমুকে লাগাইছে জিসিপি ও তা লইয়া মাঠান টানি হইয়া আমিও তো ডাইরেক্ট থানাত গেছি গিয়া আমার জায়গা আমার হাবুইতা আমার খাক যে করছে সব ছ আমার মাঠি নিতেও বুঝছেন না আমরা খেয়ে রেখুন তা বুঝছেন না উদ্যোগে এবং সহযোগিতায় শুক্রবার 81 নং বেতুকান্দি এলপি স্কুলে বিনামূল্যে ক্যাটারাক্ট শনাক্তকরণ সহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দীপশিখা পাণ্ডে, টেকনিশিয়ান বিশুনাথ। এদিন 231 জন রোগীদের চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে 18 জন রোগীর ক্যাটারাক্ট শনাক্ত করা হয়। আগামী 26 সেপ্টেম্বর সেই সব রোগীদের শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে এসে অপারেশন করা হবে। এদিকে এদিনের চক্ষু শিবিরে 149 জন রোগীদের চক্ষু পরীক্ষার পর বিনামূল্য চশমা প্রদান করা হয়। শিবিরে ক্লাব ভ্যালির তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সচিব সঞ্জীব রায়, কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য, প্রশাসক অনিমেষ ভট্টাচার্য, গাইডিং লায়ন সাক্ষী ভট্টাচার্য প্রমুখ এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অরিন্দম ভট্টাচার্য, সম্পাদক কানাইলাল বণিক প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর ন্যাশনাল হাইওয়ের মাতাবাড়িতে দুর্ধর্ষ চুরি, ব্যাপক ক্ষয়ক্ষতি। শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন এআইডিএসও। কালাইনে ভিটিপি কর্মীর হাতে আটক এক রোহিঙ্গা যুবক, তদন্তে পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।